বলে বলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, তাই না? আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তোমরা সকলেই জানো এই সারা দেশব্যাপী মহামারী করোনার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা অচল হয়ে পড়েছে। তাই আমাদের পাড়ুই উচ্চ বিদ্যালয় কর্তৃক একটি অনলাইনে ক্লাসের আয়োজন করা হয়েছে। আর আজকে আয়োজনে আমি আছি মনোরমা রানী, সহকারী হিন্দু ধর্ম শিক্ষিকা, পাড়ুই উচ্চ বিদ্যালয়, রায়নগর, নগাঁও। দেখো আমি আজকে ক্লাস নিব অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম। তোমাদের পাঠের শিরোনাম হচ্ছে শ্রী অনুকূল ঠাকুর। এই অনুকূল ঠাকুর একজন সনাতন ধর্মের অত্যন্ত ধার্মিক এবং তাকে কি বলা যায়, তাকে অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তি। এই অনুকূল ঠাকুরের জন্ম পাবনা জেলায় পদ্মা নদীর তীরে হিমায়তপুর গ্রামে। এই গ্রামে তার জন্ম, তার জন্ম সাল হচ্ছে 1295 সাল, 30শে ভাদ্র। দেখো এর জন্ম সাল, পরীক্ষার ফি
পরীক্ষা পাশ করলেন। তার মার ইচ্ছা ছিল ছেলে যেন ভালো এবং বড় একটা ডাক্তার হয়। মায়ের ইচ্ছা পূরণের জন্য তিনি কলকাতা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে মেডিকেল পড়াশোনা করেন এবং তার সংসারের অবস্থা খুবই খারাপ, খুব কষ্ট করেই পড়াশোনা করেন। এই মুহূর্তে হেমায়তপুর গ্রামে একজন ডাক্তার ছিলেন। সে ডাক্তার কী করলেন, ওষুধসহ একটা বাক্স এই অনুকূল ঠাকুরকে উপহার হিসাবে দিলেন। আর এই অনুকূল ঠাকুর সেটি আনন্দের সহিত গ্রহণ করলেন এবং সেই বক্স নিয়ে তার ভিতর যে ওষুধ ছিল সেটা দিয়ে তিনি গরিব দুঃখী দিন মজুরদের সেবা অর্থাৎ চিকিৎসা করতে শুরু করলেন। এতে যে সামান্য আয় হতো সেটা দিয়ে তার সংসার চলত এবং তার পড়াশোনা খরচও চলত। এভাবে তিনি দিনের পর দিন এভাবেই চলে চলতে চলতে তিনি মেডিকেল পাস করে ভালো ডাক্তার হয়ে গ্রামে ফিরেন। ফিরার পর এখানেই তিনি শান্ত নন, শুধু ডাক্তার হিসাবেই তিনি যে পরিচিতি লাভ করেছেন তা নয়, তাছাড়াও তিনি হেমায়তপুর গ্রামে একটা আশ্রম প্রতিষ্ঠা করেন। এই আশ্রমের নাম কি তোমরা জানো? এই আশ্রমের নাম হচ্ছে সৎসঙ্গ আশ্রম। এই সৎসঙ্গ আশ্রমে তিনি অনেক শিষ্য সেবক নিয়ে ধর্মীয় কাজ শুরু করেন এবং সাধন ভোজন সেখানে শুরু করেন। আস্তে আস্তে তার নামটা সম্পূর্ণ দেশ ধরে পড়ে এবং তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে 46খানা তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেন। তার মধ্যে 46খানা গ্রন্থ হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। এই এবং তার এই সৎ সঙ্গের কর্মকাণ্ড দেখে ভারতে ইন্দিরা গান্ধী মুগ্ধ হন এবং তার অনেক প্রশংসা করেন। এই মহাপুরুষ তিনি মনে করেন সকল জীবই সমান, যেমন ঈশ্বর এক, ধর্ম এক, সকল জীবের মধ্যে ঈশ্বর বিদ্যমান, এই জন্য তিনি কাউকে সুযোগানে দেখেন না। এই মহাপুরুষ এই হচ্ছে ভারতে দেহ করে দেহ ত্যাগ করেন। তার দেহটাকে তালিকা দেখো তোমরা, তাই না? এই মহাপুরুষটি শুধু আমাদের জীবনে অনেক অসাধ্য সাধন আমাদের দেখে দিয়ে গেছেন। তোমরা এই মহাপুরুষের জীবনটি পড়বে, ভালোভাবে আয়ত্ত করবে এবং বাসায় যেগুলা তোমাদের এই অনুকূল ঠাকুরের যে জীবন চরিত্রা ভালোভাবে দেখবা। এখানে আমি তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করেছি, আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো এবং মাস্ক ব্যবহার করবে। নমস্কার, তোমরা আগামী ক্লাসে আবার